জেনে নিন পোস্টরপের অতিরিক্ত চাপ থেকে মুক্তির উপায়। অনেকের অনিচ্ছা থাকা সত্ত্বেও হাঁচি বা কাশি দিলে প্রস্রাব হয়, আবার অনেকে বাথরুমে পৌঁছানোর আগে হঠাৎ প্রস্রাব হয়ে যায়, তাই কোথাও বের হওয়ার আগে একবার হলেও বাথরুমে ঢু মেরে যেতে হয়। প্রস্রাবের এই সমস্যা নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে। দীর্ঘ সময় বাহিরে থেকে বাস, ট্রেন বা যে কোনো যানবাহনে যাতায়াতের সময় দুশ্চিন্তায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে ছেলেরা সামলে নিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মেয়েদের। কোথাও বের হওয়ার আগেই তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতে থাকে। বিশেষজ্ঞদের মতে এই সমস্যা দুর্বল মূত্রস্থলীর অথবা ব্লাডার লক্ষণ হতে পারে। সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে প্রস্রাব পরীক্ষা করাতে হবে। এছাড়া কিছু খাবার রয়েছে, যে খাবার না খেলে এই সমস্যা হতে মুক্তি পাবেন। আসুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে। কফি। যারা নিয়মিত কফি খান তারা মূত্রস্থলীর ইনফেকশনের সমস্যা থাকলে সকালে উঠে কফি খাবেন না। কফির মধ্যে থাকা ক্যাফেইন ব্লাডারে অস্বস্তি বাড়ায়। সোডা। অনেকে খাবারের সাথে সোডা ব্যবহার করে থাকেন। যাদের ব্লাডার ফুলে যাওয়া, মূত্রনালীর সংক্রমণ বা OAB আছে তারা সোডা খাবেন না। কার্বোনেটেড বা সাইট্রাস সোডা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। অ্যালকোহল। নিয়মিত মদ্যপান করলে বেশি প্রস্রাব পায়। অ্যালকোহলে যে শুধু পেটে অস্বস্তি হয় তা নয়, ব্লাডারেও অস্বস্তি তৈরি করে, তাই সংক্রমণের প্রবণতা থাকলে অ্যালকোহল থেকে দূরে থাকুন। অ্যাসিডিক ফল। শরীরের জন্য ফল খাওয়া ভালো, কিন্তু যদি আপনার ব্লাডারের সমস্যা থাকে তাহলে অ্যাসিডিক ফল মূত্রনালীর সংক্রমণ বাড়াতে পারে। সেক্ষেত্রে কমলা লেবু, আঙ্গুর, লেবু, টমেটো, পিচ, আপেল, আনারস খাবেন না। কৃত্রিম চিনি। ক্যালোরির পরিমাণ কমানোর জন্য অনেকে খাবারে চিনির বদলে কৃত্রিম চিনি খেয়ে থাকেন। চিকিৎসকরা বলছেন যদি মূত্রনালীতে সংক্রমণ থাকে তাহলে কৃত্রিম চিনি খাবেন না। স্পাইসি খাবার। পিজায় এক্সট্রা চিলি ফ্লেক্স বা চিকেন কারিতে অতিরিক্ত ঝাল খাবেন না। মূত্রনালীতে সংক্রমণ থাকলে একটু সাবধান হতে হবে, কারণ ঝাল মশলাদার খাবার ব্লাডারে অস্বস্তি তৈরি করে। প্রস্রাবের এরকম অতিরিক্ত চাপ থেকে দ্রুত মুক্তি পেতে হলে আপনার খাবারের তালিকা থেকে উপরোক্ত খাবারগুলো বাদ দিন। আমাদের ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।